চাঞ্চল্যকর ঘটনা, যৌতুকৰ বাবে বোৱাৰীক হত্যাৰ অভিযোগ। বদৰপুৰৰ গাইনাচৰা গাঁৱত এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। দাবী কৰা যৌতুকৰ ধন দিব নোৱাৰাৰ বাবে এগৰাকী বোৱাৰীক হত্যাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। স্বামী পৰিয়ালৰ বিৰুদ্ধে এই অভিযোগ উত্থাপিত কৰিছে হামিদাৰ পৰিয়ালৰ লোকসকলে। দাবী কৰা যৌতুকৰ ধন দিব নোৱাৰাৰ বাবে স্বামী চিয়াব উদ্দিনসহ পৰিয়ালৰ লোকসকলে হামিদা বেগমক হত্যা কৰিছে বুলি হামিদাৰ পৰিয়ালৰ লোকসকলে অভিযোগ উত্থাপন কৰিছে। ভাতৃৰ অভিযোগ অনুসৰি বিয়াৰ পিছৰে পৰাই স্বামী চিয়াব উদ্দিনে যৌতুক বিচাৰি আহিছিল। শুক্ৰবাৰে নিশা হঠাতে হামিদাৰ স্বামীয়ে ভাতৃক ফোন কৰি জনায় যে হামিদা অচেতন অৱস্থাত ঘৰতে পৰি আছে। ফোনটোৰ কিছু সময়ৰ পিছত হামিদাৰ ভাতৃ তাত উপস্থিত হোৱাত হামিদাক মৃত অৱস্থাত উদ্ধাৰ কৰে। পিছত বদৰপুৰ আৰক্ষীয়ে মৃতদেহটো উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰে। জানিব পৰা মতে হামিদাৰ স্বামী চিয়াবুদ্দিন বৰ্তমান পলাতক অৱস্থাত আছে। বাবাৰ নাম আব্দুল সত্তাৰ। কালকে দিনে তিনিটার সময় আমার বইনে ফোন করে কইছে, ভাই মা কেন? আমি কইছি মা ঘর। ঘর করার পরে আমি মারে গেছি মোবাইল দিছি, দেওয়ার পরে মার লগে কী কথা করছে এটা তো আমি আর দেখছি না। তারপরে রাত্রে 9টার সময় ফোন করে কইছে আমারে, বলে বনি জামাই কইছে ফোন করে, কইছে আমারে যে তুমি কই? আমি কইছি আমি বাড়িত। বাড়িত বনি জামাইয়ের নামটা কি? শিয়াবুদ্দিন। আর গর গর ওইটে তাজুতল গাইনাছড়া গর। তারপরে আমি কইছি কী তো হয়েছে কো আমারে, কইছে তুমি গাড়ি একটা লইয়াও। আমি কইছি গাড়ি লইয়া কী তো হয়েছে? আমারা কইছে তোমার বই নিয়ে লড়াশোড়া করেন না, এরকম ঘুমো ঘুমো কইছে আর বেউসও কইছে, দুইটা কইছে একলগে। কোয়ার পরে আমি গেছি, যাওয়ার পরে উঠিয়া কইছে আমারে যে তোমার গাড়ি লইয়াও না, ডাক্তারের নম্বর দাও। আমারে কইছে, আমি কইছি ডাক্তারের নম্বর নাই, তুমি ওবাই দিন আস লইয়াও, আমি যাইমু। যাওয়ার পরে পয়সা লইয়া আমি যাইমু, ডাক্তার গেছে তুমি ওদিকে বাইরো। এ কইছে না আমি বাইরেই তোমার তো নয়। কইছে তো মেসাবো নম্বর দাও। আমি কইছি মেসাবোর নম্বর নাই, আমি আইয়া দাঁড়াও। আমারে বাদে কইছে তুমি আইবে আইন না না। আমি কৈছি আমি তোয়া লেট হইব আইতে আইতে। আমার কাছে যদি পারো না তো না করো, পারলে আও না পারলে নাই, ওইরকমই কৈছে আমার। বদরপুরের সৌমিত্র দাসের রিপোর্ট, টাইম 8।